রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলের পরবর্তী হিংসা অব্যাহত দিকে দিকে। বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে, বাদ যাচ্ছে না বিজেপির মহিলা কর্মীরাও। তারই প্রতিবাদে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সভাপতি সহ রূপা গাঙ্গুলির নেতৃত্বে সাতজনের প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ও ভোট পরবর্তী হিংসা বন্ধের আর্জি জানান। এই দলে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাসন, এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলির নেতৃত্বে বিজেপি মহিলা মোর্চা কর্মীরা। ভবনের বাইরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভাপতি বলেন, রাজ্যে ভোট পরবর্তী হিংসা বন্ধ হোক, সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ, সত্য তুলে ধরুন। এছাড়াও রাজ্যের দিকে দিকে মহিলা কর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে, মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এটা রাজ্যের পক্ষে খুব দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গের সমস্ত ভাই বোনদের কাছে আবেদন করব, অনুরোধ করব, শান্তি বজায় রাখুন। সাংসদ রূপা গাঙ্গুলি রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটা বাংলায় চলতে পারে না, এই ধরনের হিংসা ও সন্ত্রাস। দিকে দিকে বিজেপি কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মহিলা বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে, এমনকি বিজেপি প্রার্থীরাও সুরক্ষিত নয়, হারজিত আছে। এছাড়াও তিনি সরাসরি রাজভবন থেকে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের নামে তার সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ফেসবুক প্রোফাইল খোলার অভিযোগ আনেন তিনি। Submitted a memorandum to Honorable Governor about the incidents, about the attack, about the atrocities, about the crimes that were committed against our women workers and the women of workers' family who underwent such a miserable experience in their life. We explained Honorable Governor how in a democracy the people who have opted their vote for some other party is being subjected to untold miseries in this country. It's quite shocking and it's so painful that some of the candidates of our party, they are being tortured, molested, and their houses been ransacked, burnt. Hundreds of our women workers are out of their home. For what? What is the sin they committed? Just they have voted in favor of some other party. They have worked in favor of some other party. Is it a sin in this country? Hundreds of women are not in their home. They are outside their home for the fear of their life and dignity. See, hundreds of persons are around. Some of the videos are quite heartening to see that. They are all witnessing. Yeah, women is being tortured, women is being beaten out by the TMC people. Just they are simply a silent spectators. I am appealing to the West Bengal brothers and elders. আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন, পশ্চিমবঙ্গে এমন সিচুয়েশন সম্ভব হতে পারে না, এদেশে এমন অবস্থার পরিস্থিতি তৈরি হতে পারে না যেখানে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিলে পরে মরতে হবে, মার খেতে হবে, বাড়ি ভাঙচুর হবে, ঘর থেকে টেনে নিয়ে এসে রেপ করা হবে, জাস্ট সিম্পলি টেররাইজ করা হবে, পাড়ার সামনে দিয়ে বাইক নিয়ে ঘোরা হবে এবং গালাগালি দেওয়া হবে এবং দরজার সামনে এসে মারা হবে এবং যাদের মারা হবে না তাদের লাঠি দিয়ে মুখের উপরে মারবো মারবো করা হবে, যা ইচ্ছা তাই গালাগালি করা হবে। এটা কি করে সম্ভব? মানে আমি আমার ডেমোক্রেটিক রাইট, আমি ভোট দিয়েছি অন্য রাজনৈতিক দলকে, তার জন্য আমাকে এইভাবে মার খেতে হবে? একটা ক্যান্ডিডেট পর্যন্ত, আমাদের কাছে সমস্ত ভিডিও জমা হয়েছে, স্টিলস জমা হয়েছে, একটা ক্যান্ডিডেট পর্যন্ত সেফ নয় পশ্চিমবঙ্গে, সে যেহেতু সে বিজেপির ক্যান্ডিডেট। কলকাতা থেকে পলাশ নস্করের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।